ওকে, আমাদের ফ্রিল্যান্সার .com এর মধ্যে আমরা যে মূল কাজটা করব সেটা হচ্ছে লোগো ডিজাইন নিয়ে কাজ করব। আর যেহেতু আমরা সবাই নতুন এবং নতুনদের জন্য গ্রাফিক ডিজাইনার নতুনদের জন্য ফ্রিল্যান্সার .com টা হচ্ছে বেস্ট প্র্যাকটিসের জন্য। আমরা সবাই ফ্রিল্যান্সার .com এ অন্তত 2 মাস পর্যন্ত শুধু প্র্যাকটিসের জন্যই রাখবো, শুধু প্র্যাকটিস করব। তো এখানে প্র্যাকটিসটা কিভাবে করব, আমরা আজকে অ্যাকাউন্ট খুলবো এবং দেখাবো কিভাবে কাজ করতে হয়। এখানে 2 ধরনের কাজ করা যায়, এক হচ্ছে আপনার বিট করা। বিট করলে হয় কি, আপনি কাজের জন্য অ্যাপ্লাই করবেন যে আমি আপনার এই কাজটা করতে চাচ্ছি, এতদিনের মধ্যে এত টাকায় করতে পারবে এবং আমার এই এক্সপিরিয়েন্স গুলো আছে। সেটা যদি তাকে আপনি যে আমরা যে বাইরের রিকোয়েস্ট গুলো পাঠাই সেম স্টাইলে যখন তার কাছে আপনি রিকোয়েস্টটা দিবেন, তার পছন্দ হলে সে আপনাকে দিতে পারে। তবে ফ্রিল্যান্সার .com এর নতুনদেরকে কাজ দেয় না, যাদের কয়েকটা রিভিউ থাকে তাদেরকে কাজ দেয়। তার মানে হচ্ছে আমরা বিট করে কাজ আপাতত পাবো না, আমাদের দরকার সেকেন্ড ওয়েতে। সেকেন্ড ওয়েটা হচ্ছে কন্টেস্ট করা, যেটাকে আমরা বলি যে আমরা ফ্রিল্যান্সার .com এ খেলবো, আমরা বলি এটা খেলা বলি আর কি, এটা কন্টেস্ট খেলা। এখানে আমার আপনার মতো শত শত ডিজাইনাররা তাদের ডিজাইন গুলো করে জমা দেবে, যার ডিজাইন পছন্দ হবে তার ডিজাইনটা উইন করে নেবে। সাপোজ যে কোনো রনি ভাই একটা পোস্ট করলো, রনি ভাই হচ্ছে ভাইয়ার, রনি ভাই একটা পোস্ট করলো যে ওনার কোম্পানির জন্য একটা লোগো লাগবে। লোগোটা কেমন হবে কোম্পানির নাম ডিটেলস বলে দিছে, অথবা কোনো কিছু বলাই নাই, শুধু লোগোর নামটা বলে দিছে। তো আমি আর আপনারা মিলে, বাকি আমরা যারা ডিজাইনার আছি সবাই মিলে এই এই তার নাম দিয়ে লোগোটা বানাবো, বানায় ওইখানে সাবমিট করব। সাবমিট করার পর সবাই সবার ডিজাইন গুলো দেখতে পারবো। এতে আমাদের সুবিধাটা হচ্ছে কি, প্র্যাকটিসটা এটাই হয় যে ওই যে রনি ভাইয়ের ব্রিফ যেটা দিছে, এই ব্রিফটা পড়ে আমরা সবাই যখন কাজ করতেছি আমি বুঝতে পারতেছি যে তানজিব ভাই কিভাবে করতেছে, তরিকুল্লা ভাই কিভাবে করতেছে, বেলাল ভাই কিভাবে করতেছে, দেখে আমার আইডিয়াটা আমি নিতে পারতেছি যে হ্যাঁ এই ব্রিফটা পড়ে উনি এই ধরনের ডিজাইন করছে, আমি এই ধরনের ডিজাইন করছি, তাহলে ওনারটা মনে হয় সুন্দর লাগতেছে, তখন আমি ওনার ডিজাইনটাকে আবার একটু কপি করে চেঞ্জ করার চেষ্টা করব। এভাবে আমাদের প্র্যাকটিস গুলো হয়, অন্যদের ডিজাইন গুলো দেখার কারণে আমাদের প্র্যাকটিসটা ভালোভাবে হয়। এভাবে যখন দেখা যাচ্ছে যে আমরা সবাই জমা দিয়েছি, এখান থেকে যারটা সুন্দর লাগবে রনি ভাই তাকে উইন করে নিয়ে যাবে, এবং যে ডলারটা দিয়ে উনি ওখানে দিয়ে দেবে বলছে ওই ডলারটা দিয়ে আপনার থেকে মেইন ফাইলটা নিয়ে যাবে। ওকে, আমরা চলে যাচ্ছি ফ্রিল্যান্সার .com এ কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এবং কাজ কিভাবে করতে হয় সে বিষয়ে। আগে বলে রাখি যে আমাদের ফাইবারে আমরা অ্যাকাউন্ট খোলা দেখেছিলাম, গিগ তৈরি করা দেখেছিলাম, ফ্রিল্যান্সার .com এরকম গিগ তৈরি করতে হয় না। তবে আপনার পোর্টফোলিও সাজানোর জন্য অপশন আছে, সেটা প্রথম অবস্থায় না সাজালেও প্রবলেম নাই, যেহেতু আমাদের প্র্যাকটিসের সময়। আর সাজিয়ে রাখলেও একটা সুবিধা আছে যে বাইরেটা দেখলে আপনার বুঝতে পারবে যে আপনি কাজ পারেন বা আপনার একটা ইয়ে আছে, এখানে আপনার কাজের ডেমো দেখা যাচ্ছে, এগুলো দেখে বাইরে বুঝতে পারবে যে আপনি কাজ পারেন। তাহলে আপনার এই লোগোটা মোটামুটি একটা ইয়ে হলে, কিছুটা মোটামুটি সুন্দর হলে দেখা যাচ্ছে আপনার এটা নিয়ে নিতে পারে। বাট আমি মনে করি খুব একটা এটা ম্যাটার করে না, আপনার হচ্ছে এখানে প্র্যাকটিসের জন্য বেশিরভাগ মানুষ শুরু করে, পরবর্তী দেখা যায় অনেকে এখান থেকে ক্যারিয়ারটা তৈরি করে নেয়। কারণ আমি নিজেই ফ্রিল্যান্সার .com এ প্রায় অনেকগুলো কাজ উইন করছি, অনেকগুলো। আমি ফ্রিল্যান্সার .com করার পরে যখন মোটামুটি অ্যাডভান্স লেভেলে চলে গেছি তখন ডিজাইন ক্রাউডে চলে গেছিলাম, ডিজাইন ক্রাউডে কাজ করেছি। তো ফ্রিল্যান্সার .com এ আমরা চলে যাচ্ছি, ফ্রিল্যান্সার .com, এখানের অ্যাকাউন্ট খোলাটাও ইজি বিষয় আমাদের অন্যান্য সাইট গুলোর মতোই, ফেসবুক থেকে শুরু করে আরো যে আদার্স ওয়েবসাইট গুলোতে আমরা অ্যাকাউন্ট খুলি সবগুলোর মতোই একই স্টাইলে। এখান থেকে আমরা সাইন আপে যাচ্ছি, আমি দুঃখিত আমি একটু রেকর্ডিং অফ করি, আপনাদের যে কোনো একজন, আমরা এখানে একটা ইমেল দিলাম, এরপর হচ্ছে একটা পাসওয়ার্ড দিচ্ছি, আমি আপাতত পাসওয়ার্ডটা দিচ্ছি বড় হাতের ইমন 504, ইমন
504 এইটুকু আপনার পাসওয়ার্ড দিয়েছি, জাস্ট এখানে বড় হাতের ডিটা দিয়েছি। ওকে, একটা ইউজার নেম এখানে সাজেস্ট করতেছে কয়েকটা, যেটা ইউজার নেম এখানে সাজেস্ট করতেছে আমি ওটাই দিয়ে দিয়েছি। আর এখান থেকে হচ্ছে আই ওয়ান্ট টু ওয়ার্ক, যেহেতু আমরা কাজ করবো এখানে ওয়ার্ক দিয়ে দিলাম। এখানে আমার সেকেন্ড অপশনে আমার কিছু স্কিল অ্যাড করতে বলতেছে। আমরা যে কাজগুলো পারি, শুধু গ্রাফিক্স ডিজাইন না, অন্যান্য ওয়েবসাইট ডাটা এন্ট্রি থেকে শুরু করে অন্যান্য যাবতীয় যেই কোনো কাজ পারি না কেন, সেটার থেকে এখানে আমরা স্কিলগুলো অ্যাড করতে পারবো। সো আমরা আপাতত আছি ডিজাইন অ্যান্ড মিডিয়ার মধ্যে। আর ডিজাইনের মধ্যে হচ্ছে আমাদের কয়েকটা আমি অ্যাড করে দিই। বেসিক্যালি আমি লোগো ডিজাইনকে খুব বেশি কাজ পাওয়া যায়, অন্যান্যগুলো খুব একটা পাওয়া যায় না। গ্রাফিক্স ডিজাইন, তারপর হচ্ছে ফটো এডিটিং, এখানে সর্বোচ্চ আপনারা 20টা অ্যাড করতে পারবেন। আমি কয়েকটা অ্যাড করে দিয়েছি, এটা চাইলে পরবর্তীতে আরো অ্যাড করা যায় অথবা ডিলিটও করা যায়, নো প্রবলেম। আমি যা কয়টা অ্যাড করছি অ্যাড করে আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি। ওকে, এখন হচ্ছে একটা ফুল নেম দিতে বলতেছে। এখানে একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে যে আমরা এই freelancer.com এ কাজ করতেছি, হয়তো এখন প্র্যাকটিসের জন্য করতেছি, কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে যে আমাদের অনেকের হিউজ পরিমাণ আর্ন করতেও পারি এখান থেকে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখন আমার সাপোজ $100 আর্ন হলো, এখন আমি এটা উইথড্র দিতে গেলে আমি কি করব? উইথড্র দিতে গেলে আমাদের এক হচ্ছে স্কিল অ্যাকাউন্ট আছে অনলাইন, সেখানে অ্যাকাউন্ট খুললে সেখান থেকে সেখানে উইথড্র দিবেন, সেখান থেকে ব্যাংকে উইথড্র দেওয়া যায়। এছাড়া হচ্ছে পেপাল আছে, তো পেপাল তো বাংলাদেশে আপাতত নাই। সো আর হচ্ছে আপনার ব্যাংকের মাধ্যমে সরাসরি উইথড্র করা যায়, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা যেটা করব, যে ব্যাংকে উইথড্র করতে হলে আপনার এইখানে যে ফুল নেমটা এখানে দিতে যাচ্ছি, এই ফুল নেমটা আপনার ব্যাংক অ্যাকাউন্টের নামের সাথে মিল থাকতে হবে, তাহলে আপনি সরাসরি ব্যাংকে উইথড্র করতে পারবেন। এই জন্য আমরা এখানে যে নামটা দেব সেটা ব্যাংক অ্যাকাউন্টের সাথে মিল রেখে করব। সো এগুলো সবকিছু কিন্তু এডিট করা যায়, তবে একবার একবার বলতে কি, আপনি যখন একবার ব্যাংকে ট্রান্সফার করবেন, আপনার এখন সাপোজ নাম হচ্ছে জাস্ট ইমন লেখা, এখানে ইমন লিখে দিয়ে দিলাম, যখন আপনি এখানে অ্যাকাউন্টে কোনো টাকা আসলো, এটা উইথড্র দিতে গেলে, ব্যাংকে উইথড্র দিতে গেলে আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম হচ্ছে কি, এমডি ইমন হোসেন সাপোজ, তখন আপনার এখানে এমডি ইমন হোসেন যখন দিয়ে দিবেন, একবার উইথড্র করবেন, নেক্সট টাইম আপনার এই নামে আপনাকে উইথড্র করতে হবে, ঠিক আছে। তো এই জন্য আমরা এখানে আমাদের অরিজিনাল নামটাই দিয়ে দেব। ইমন ভাই, আপনার একটু ফুল নেমটা আমাকে বলুন। ইব্রাহিম খলিল, EBR আইডিয়া আইডিয়া শুরু আই দিয়ে, একটু স্পেলিংটা বলুন। আইবি, হ্যাঁ আইবি, আইবিই, RAHIM, ইব্রাহিম, ইব্রাহিম, AH, AH, কে কে AH, ইব্রাহিম খান নাকি? খলিল, খলিল, ও আচ্ছা, এ খলিল, হ্যাঁ, LIL, ইব্রাহিম খলিল, এইটুকু না? আচ্ছা, এটা জি। তাহলে আমরা লাস্ট নেমে দিচ্ছি, আর এটা বড় হয়েছে। ওকে, ল্যাঙ্গুয়েজ যদি আমাদের আরো জানা থাকে তাহলে দিয়ে দেব, ইংলিশটা সাথে রাখাই বেটার। ইংলিশটা করিয়ে দেবো, এই যে তিনটা ল্যাঙ্গুয়েজ।
আর এখান থেকে হচ্ছে এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে আমাদের বিগিনার দিলে অবশ্যই আমরা কাজ পাওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকবে, অন্তত মাঝামাঝি আমাদের একটা এক্সপিরিয়েন্স আছে 2-3 বছরের, এরকম একটা দেওয়া উচিত। একেবারে অ্যাডভান্স লেভেলে দিলেও দেখা যাচ্ছে যে হয়তো আপনাকে কেউ কোনো অ্যাডভান্স কোনো কাজ করতে দিছে, আপনি পারলেন না, তখন আবার কিন্তু আপনার প্রবলেম হতে পারে। তো সেই ক্ষেত্রে যাই হোক, আমরা যেহেতু আপাতত অন্তত 2-1 বছরের দিতে পারি, আমরা এখান থেকে ইন্টারমিডিয়েট যেটা এটা সিলেক্ট করে দেব। ঠিক আছে, নেক্সট স্টেপ প্রোফাইল পিকচার চাইছে, আপাতত আমি প্রোফাইল পিকচার দিই নাই। অবশ্যই প্রোফাইল পিকচার আপনাকে দিতে হবে। ওকে, এখান থেকে হচ্ছে পেমেন্ট মেথড আমার কাছে চাচ্ছে, বাট আপাতত আমরা কোনো পেমেন্ট মেথড অ্যাড করব না। ঠিক আছে, কোনো পেমেন্ট মেথডই অ্যাড করব না, স্কিপ দিয়ে চলে যাব। এরপর বলতেছে যে 1 মাসের জন্য আমাকে তাদের এই 9.95 ডলার দিয়ে 1 মাসের জন্য মেম্বারশিপ কিনে নিতে। সেই ক্ষেত্রে আমাদের যে কাজগুলো তারাই হাইলাইট করবে, এরকম কিছু একটা আমরা জবের জন্য অ্যাপ্লাই করতে পারবো এখান থেকে। তাহলে যাই হোক, আমাদের শুধু শুধু এখন এগুলোর প্রয়োজন নাই, আমরা প্র্যাকটিস করার জন্য মূলত খুলতেছি এখানে এখন। পরবর্তীতে করতে করতে যখন আর্ন হয়ে যাবে আমাদের প্র্যাকটিস করতে করতে, তখন আমাদের এই ট্রায়াল ভার্সনের কোনো প্রয়োজন হবে না। এই ট্রায়াল ভার্সনটা প্রয়োজন হয় যারা অনেক অভিজ্ঞ কাজ পারে কিন্তু তাদের অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেছে, বা নতুন করে অ্যাকাউন্ট খুলে তাড়াতাড়ি অ্যাকাউন্টটাকে উপরে তুলতে হবে, কাজ তাড়াতাড়ি পাইতে হবে, এক্সপিরিয়েন্স আছে, তারা এই মেম্বারশিপটা কিনে নেয়। ঠিক আছে, সো আমাদের এটার প্রয়োজন নাই, আমরা স্কিপ দিয়ে চলে যাচ্ছি। আপনার ইমেল অ্যাড্রেসের মধ্যে অ্যাক্টিভ করার জন্য অপশন গেছে, আপনার ওইখান থেকে একটু কষ্ট করে অ্যাক্টিভ করে নেবেন। ওকে, এখন আমার কাজ হচ্ছে আমার প্রোফাইলটাকে সেটিং করে নিতে হবে। প্রোফাইলটা প্রোফাইল না সেটিং করা পর্যন্ত আমরা এখানে কাজ করতে পারবো না। আমাকে মিনিমাম 45% আমাকে ইয়ে করতে হবে, কমপ্লিট করতে হবে প্রোফাইলের। তো 45% কমপ্লিট করার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের এই যে নামের উপরে, এখানে ক্লিক করব। ক্লিক করে প্রথম কাজ হচ্ছে আমার ভিউ প্রোফাইলে যাব। একটা জিনিস খেয়াল রাখবেন, অবশ্যই আপনার প্রোফাইল পিকচারটা দিতে হবে, আর প্রোফাইল পিকচারটা দেওয়ার চেষ্টা করবেন আমরা ফাইবারে যেমনটা বলেছিলাম যে আপনার নিজের ছবি যদি ইউজ করেন তাহলে ছবিটা যেন এমন হয় যে আপনার চেহারার মধ্যে একটা হাসি হাসি ভাব দেখা যাচ্ছে, কনফিডেন্ট দেখা যায়, সুন্দর এই টাইপের। অবশ্যই কালো সানগ্লাস লাগানো কোনো ছবি দিলে হবে না। আপনার হচ্ছে যদি হোয়াইট সানগ্লাস হয় তাহলে দিতে পারেন, হোয়াইট গ্লাস হলে। যাই হোক, এরপর আসতেছে আমাদের ডিসক্রিপশনটা একটু লিখতে হবে। আমাদের ইমেলটা এখনো ভেরিফাই হয় নাই, ইমেলটা ভেরিফাই না হওয়া পর্যন্ত আমরা বাকিগুলো লিখতে পারছি না। যাই হোক, আমি বলে যাচ্ছি, এখানে প্রফেশনাল হেডলাইনটা হচ্ছে আমরা ফাইবারে যেমন আমাদের ছবির নিচে এক লাইনের শর্টকাট লিখেছিলাম, এখানেও সেম লাইনটা। কি লিখবেন এখানে? জাস্ট এতটুকু, আই এম এ প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার, এইটুকু লিখলেই এনাফ, আর কোনো কিছুর প্রয়োজন নেই। দ্বিতীয় আসছে যেটা সামারি, সামারিটা হচ্ছে আমার ডিসক্রিপশনটা, টোটাল আমার সম্পর্কে লিখবো। যেমন সাপোজ আই এম এ ইব্রাহিম খলিল, আমি প্রায় দীর্ঘ 2 বছর 3 বছর যাবৎ এই কাজগুলো করে আসতেছি, গ্রাফিক ডিজাইনের কাজগুলো 2-3 বছর যাবৎ করে আসতেছি। এর মধ্যে আমি যে যে কাজগুলো আমি সার্ভিস দিয়ে থাকি সেগুলো হচ্ছে লোগো ডিজাইন, বিজনেস কার্ড, ব্যানার, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ইমেজ এডিটিং, এটসেট্রা এটসেট্রা। আপনি যা কয়েকটা পারেন এই কয়েকটা লিখে দিবেন।
জাস্ট দুই তিনটা পয়েন্ট। 1 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার নামটা লিখবেন, আপনার কতদিনের অভিজ্ঞতা আছে, কি কাজগুলো আপনি এক্সপার্ট, এবং আপনি সার্ভিস কি কি সার্ভিস দিচ্ছেন। এই তিন চারটা আপনার পয়েন্ট এখানে উল্লেখ করে দিবেন, অবশ্যই ইংলিশে, নট বাংলায়। আমি তো বাংলায় বলতেছি হয়তো আপনাদের বোঝার জন্য, কিন্তু আপনারা সেম কথাগুলো বাংলায় লেখার পর প্রয়োজনে ইংলিশে এরপরে ট্রান্সলেট করে এরপরে ইংলিশটা এখানে বসাই দেবেন, ঠিক আছে? ওকে, আপাতত আমি কিছু একটা এখানে বসাই দিচ্ছি। আমি গ্রাফিক ডিজাইনার, এটুকু লিখলাম, লিখলাম প্লিজ। আপনি অবশ্যই এগুলো একটু চেঞ্জ করে আপনার নিজের সম্পর্কে সুন্দর করে লিখে দিবেন। আপনার যে নামটা আপনি লেখেন, ইব্রাহিম খলিল, তারপর আপনার 1 বছর কি 2 বছর দিবেন, মিনিমাম অন্তত 2 বছর দিয়ে, ঠিক আছে? 2 বছর এক্সপিরিয়েন্স দিয়ে, এরপর হচ্ছে আপনার সার্ভিস গুলো দিয়ে দিয়ে। যাক, আমি আর এখানে তেমন কোনো কিছু লিখলাম না, এখানে অন্তত 100 ওয়ার্ডের লিখতে বলতেছে, আপনি 100 ওয়ার্ডের এখানে লিখে নেবেন। আমি সেম লেখাগুলো এখানে কপি করে বসাই দিচ্ছি, যেন আমার 100 পয়েন্ট পূরণ হয়। যাক, এখানে অবশ্যই আপনি চেঞ্জ করে আপনার নামটা দিয়ে দিবেন। এখানে যে এডিট লেখা আসে, এডিটে ক্লিক করে আপনি আবার সবকিছু চেঞ্জ করতে পারবেন। আর প্রোফাইল পিকচারও আমি আপাতত একটা দিয়ে দিচ্ছি, এটা দিয়ে কি আমি সেভ করি নাই। আচ্ছা, আওয়ারলি টাইম দিতে হবে, আপনি ঘন্টায় কত ডলার নিয়ে কাজ করবেন। এখানে আমি $5 আপাতত দিয়ে রাখছি, এখানে 2 থেকে সর্বোচ্চ $1,000 পর্যন্ত দেওয়া যায়। আপনি আপনার মতো করে দিয়ে দিন, এখানে অ্যাভেলেবেল $5 বা $10 এরকম দেওয়াটাই বেটার, অ্যাভেলেবেল। ওকে, আপাতত আমি এটুকু সিলেক্ট করছি। এখানে দ্বিতীয় যেটা আসতেছে পোর্টফোলিও, পোর্টফোলিওটা আপাতত আমাদের কোনো দরকার নাই। তারপরেও যদি আপনি পোর্টফোলিও অ্যাড করতে চান, যে আপনার নিজের করা কোনো সুন্দর ডিজাইন আপনার করা আছে, সেই ক্ষেত্রে আপনি এখানে ম্যানেজে ক্লিক করবেন। অ্যাড পোর্টফোলিও, ঠিক আছে, অ্যাড পোর্টফোলিও আইটেম। ডিসপ্লেটা খুবই স্লো, যাই হোক। এখানে আর আমি যাচ্ছি না, এখানে শুধু ঘুরতেছে, সময় লাগতেছে। এখানে আপনাদের অটোমেটিকলি আপনারা ভিতরে ঢুকলে বুঝতে পারবেন যে আপলোড করার মতো ফাইল, আপলোড করার জন্য একটা অপশন থাকবে,
সেখানে ফাইলটা আপলোড করার পর ফাইলের মেইন ট্যাগ লাইন দিতে বলবে, লোগো নামটা এটা কি ধরনের জিনিস ওটা সম্পর্কে আমার একটা ডিসক্রিপশন লিখতে বলবে। তো ডিসক্রিপশনটা লিখে দিয়ে দেবেন। আমাদের যেমন ফাইবারে গিগ খোলার সময় আমরা বলেছিলাম যে গিগ সম্পর্কে বিস্তারিত একটা ডিসক্রিপশন লিখেছিলাম, ওইরকম ছোট করে, বেশি বড় করে দেওয়ার দরকার নেই, 4-5 লাইনের মধ্যে একটা লিখে দিবেন। ওইটা টোটালি হচ্ছে আপনার লোগো সার্ভিসটা কেমন দিচ্ছেন বা কতদিন যাবৎ কাজ করতেছেন, কতগুলো কমপ্লিট করছেন, এই টুকটাকে এরকম কয়েকটা লেখা লিখে দিবেন। যাই হোক, আপনার মেইন কাজ যেটা সেটা হচ্ছে প্রোফাইলটা চেঞ্জ করার পর আপনি চলে যাবেন ইউজার সেটিং এ। ওকে, ইউজার সেটিং থেকে প্রথম কাজ হচ্ছে আপনার ট্রাস্ট অ্যান্ড ভেরিফিকেশন। আপনার অবশ্যই আরেকটা কাজ করা উচিত, অ্যাকাউন্ট সিকিউরিটি ডিটেলসটা, এটা আপনাকে দিতে বলছে, এটা অবশ্যই দিতে হবে। আপনার অ্যাড্রেসগুলো, নাম তো আগে আমরা দিয়ে দিচ্ছি, এখন জাস্ট অ্যাড্রেসটা চাচ্ছে। অ্যাড্রেস মেবি হচ্ছে ঢাকা বাংলাদেশ আমি দিয়ে রাখতেছি। ঢাকা ১২১৬ আনুমানিক আমি যে কোনো একটা দিয়ে দিচ্ছি। এখানে অবশ্যই আপনাদের যে যে এলাকা থেকে আসেন ওই এলাকার যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা দিবেন। আপনাদের জিপ কোড, আপনারা যখন আপনাদের এলাকার নাম লিখে, যেমন যে এলাকায় আছেন ওই এলাকার নামটা লিখে যদি লেখেন জিপ কোড, অটোমেটিক ওই জিপ কোডটা চলে আসবে, জিপ কোডটা এখানে দিয়ে দিবেন। আর আপনাদের স্টেট অবশ্যই ঢাকা, কান্ট্রি বাংলাদেশ, যদি কোনো কোম্পানির আন্ডারে করেন তাহলে কোম্পানির নামটা আদারও যেটা লাগবে না। লোকেশন, লোকেশনটা অনেকের যদি অন থাকে তাহলে অটোমেটিকলি লোকেশন নিয়ে নেয়, আর লোকেশন না নিলে আপনি আপনি লিখে দিবেন ঢাকা বাংলাদেশ। যাক, বাংলাদেশ এভাবে আসতেছে না, আমি যে কোনো একটা দিয়ে দিচ্ছি, ঢাকা চিটাং দিয়ে দিচ্ছি। ওকে, এখানে এতটুকু। পরবর্তী হচ্ছে একটা নাম্বার ভেরিফাই করতে বলতেছে সিকিউরিটির জন্য। ইমন ভাই, আপনার নাম্বারটা একটু কষ্ট করে বলুন। 01 013 থ্রি 10 ওয়ান জিরো 81 এইট ওয়ান 12 ওয়ান টু 64 64 ওকে, আপনার কাছে একটা ভেরিফিকেশন কোড যাবে, কোডটা একটু বলুন। বাই বাই হ্যালো বাই জি 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 ভাই, নাম্বারটা চেঞ্জ করেন, ওটা হচ্ছে এখন অফ আছে। আচ্ছা, 01 এটা নেন, 016 016। আপনার একটা জিনিস ওটা খেয়াল রাখবেন, আপনি যখন টাকা উইথড্র করতে যাবেন তখন কিন্তু এই নাম্বারটা কিন্তু আপনার থাকতে হবে, এই নাম্বারে একটা কোড যাবে, কোডটা ভেরিফাই হওয়ার পরে আপনার টাকা উইথড্র হবে, এর আগে না, বুঝতে পারছেন? সো নাম্বারটা চিন্তা করে দিন, কোডটা ইউজ করবেন। আচ্ছা, 016 সিক্স 42 ফোর টু 79 সেভেন নাইন 31 থ্রি ওয়ান 24 দেওয়ার কারণে কি এটা নেবে না? হ্যাঁ, নিচে আপনার কোড গেছে, একটা কোডটা একটু দেন। পাইছেন? তো এখনো আসে নাই।
জি বেশ। বলো। দুইটা হ্যালো পরে যেটা হ্যালো আসছে সেটা দেন। আসছে 5-2 52 ফাইভ বুঝি নাই। 52-51-6 56 পাঁচটা করে না? জি ভাই। ওকে, এটা ইনভ্যালিড দেখা যাচ্ছে। আরেকটা যেটা আসছে ওইটা দেন তাহলে। 87-75-7 87-75-7 ঠিক আছে। জি। এটা ইনভ্যালিড দেখা যাচ্ছে। 87 আপনাদের হবে 77 দিছেন কোথায়? 77 দিছেন? উল্টাই 78 দিছেন, এই যে এখানে বলো। 87 হবে। ও আচ্ছা, 87 হয় না? হ্যাঁ,87-75-7 হয়েছে হয়েছে। ওকে, আমাদের নাম্বার ভেরিফাই হয়েছে। আমাদের কিছু সিটিং আর একটু বাকি আছে, এটার পরে আমরা কাজ করতে পারবো, এর আগে না। ওকে, এখন চলে যাচ্ছে আমাদের ট্রাস্ট অ্যান্ড ভেরিফিকেশনে যাইতে হবে। এখান থেকে ট্রাস্ট অ্যান্ড ভেরিফিকেশন আমাদের মাত্র 15% হয়েছে। এটা হচ্ছে যে ইমেলটা আমরা ভেরিফাই করছি, ইমেলের জন্য 5 পয়েন্ট, আর হচ্ছে নাম্বারটা ভেরিফাই করার জন্য 10 পয়েন্ট হয়েছে। বাকি আছে আমাদের ফেসবুক। ফেসবুকটা যখন আমাদের পিসিতে লগ ইন করা থাকবে, এখানে কানেক্টে দিলে কন্টিনিউ আসবে। কন্টিনিউতে ক্লিক করে আপনার এখানে ফেসবুকটা অ্যাড হয়ে যাবে। ফেসবুক অ্যাড হলে 20% আরও যোগ হবে, তাহলে হয়ে যাবে 35 পয়েন্ট। এরপর হচ্ছে লিঙ্কডইন আইডি। লিঙ্কডইন আইডিটা আপনারা খুলে নেবেন, এটাও খুলতে খুবই ইজি। এরপর খুলে খোলার পরে যখন এখানে লগ ইন করবেন, লগ ইন করলে আপনার এখান থেকে ভেরিফাই ক্লিক করলে কন্টিনিউ আসবে, দেন এটা অ্যাড হয়ে যাবে। সো লিঙ্কডইনের জন্য আমি একটু বলে রাখি, লিঙ্কডইন এই অ্যাকাউন্টটা খুলতে গেলে আমাদের যেভাবে একটা ইমেল অ্যাড্রেস দিতে হয়েছে, নাম্বার ভেরিফাই করতে হয়েছে, সেম ভাবে আপনার ইমেল এবং নাম্বার ভেরিফাই হবে। হওয়ার পরে অ্যাকাউন্টটা খুলে যাবে। জাস্ট অ্যাকাউন্টটা লগ ইন হলেই আপনার অ্যাকাউন্ট যখন অ্যাক্টিভ হয়ে যাবে, তখন আপনি ভেরিফাই ফ্রিল্যান্সারে এসে ভেরিফাই ক্লিক করলে আপনার নাম্বারটি, সরি, লিঙ্কডইন আইডিটি ভেরিফাই হয়ে যাবে। আর এটা হচ্ছে এনআইডি কার্ড ভেরিফাই করতে বলতেছে। আমাদের এনআইডি কার্ড ভেরিফাই করার প্রয়োজন নাই। এইটা হচ্ছে যখন আমাদের দেখা যাচ্ছে যে আমরা অনেকদিন যাবৎ কাজ করতেছি বা অনেক টাকা এখানে আর্ন করতেছি, তখন দেখা যায় কোনো কফি রেট বা যে কোনো কোনো প্রবলেমের কারণে ইয়ে হতে পারে, যে কি বলে আপনার এটা ভেরিফাই করতে বলতে পারে, অথবা আপনার কোনো নোটিশ দিতে পারে। ঠিক আছে, তো সেই জন্য আপনার যদি অ্যাকাউন্টটা মনে হয় যে হ্যাঁ এটা আপনার ইউজ করতেই হবে, এটাতে আপনার অনেকগুলো রিভিউ আছে, তাহলে এটা আপনার যে এনআইডি কার্ড আছে, এনআইডি কার্ড দিয়ে আপনি এটা ভেরিফাই করে নেবেন। তখন অটোমেটিকলি সামনে চলে আসবে যে কিভাবে ভেরিফাই করতে হবে। তারপর আমি একবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে এখানে ভেরিফাই করতে হলে হচ্ছে আপনি যখন এনআইডি কার্ডের নাম্বার দিয়ে সাবমিট করবেন, এনআইডি কার্ডের প্রথম পার্ট, সেকেন্ড পার্টের ছবিগুলো পাঠাতে হবে। পাঠালে আপনার কাছে একটা কোড আসবে। কোড আসলে সেটাকে প্রিন্ট করে ওই কোডটা, যে আইডি কার্ডটা সাইজ যতটুকু অতটুকু সাইজ পরিমাণ করে আপনার এক হাতে রাখতে হবে, রেখে আপনি সহ ছবি তুলতে হবে, ছবি তুলে ওইটা পাঠাইতে হবে। আবার এনআইডি কার্ডকে দুই পার্টকে আপনার হাতে রেখে ছবি তুলে সেটা আপনাকে সাবমিট করতে হবে, সেটা অটোমেটিকলি সামনে চলে আসবে সেগুলো। তো যাই হোক, আমাদের এখন কাজ হচ্ছে এখান থেকে 45-55% হয়ে যাবে যখন এই দুইটা আপনি কমপ্লিট করবেন। তো এটা হচ্ছে আপনার 45% কমপ্লিট হলেই কাজ হয়। তবে অবশ্যই আপনার প্রোফাইল পিকচার এবং যে অ্যাড্রেসগুলো, এগুলো সেটিং করতে হবে। এগুলো সেটিং না করলে আপনি কাজ করতে পারবেন না। ওকে, আমাদের এইটুকু কমপ্লিট হওয়ার পর আমাদের অ্যাকাউন্ট যখন কমপ্লিট, আমরা চলে যাব এখন কাজ করার জন্য। এখন আমাদের প্র্যাকটিসের জন্য আমরা যাব। তো প্র্যাকটিসের জন্য আমি এখান থেকে দেখায় না দেখায় আমি আমার অ্যাকাউন্টে যাই, দেখি আমার এখান থেকে হয়তো দেখাইতে পারবো। আমার এখানে আমি তেমন একটা কাজ করি নাই এটার মধ্যে। freelancer.com,
ওকে, এখান থেকে হচ্ছে আপনি ব্রাউজ ব্রাউজে যাবেন। ব্রাউজে ক্লিক করলে আপনার দুইটা অপশন এখানে, একটা হচ্ছে প্রজেক্ট যেটা বিড করার জন্য, আর একটা হচ্ছে কন্টেস্ট। আপনি ক্লিক করবেন কন্টেস্টে। এখানে আপনি সার্চ করবেন আপনি যে কাজগুলো করতে চাচ্ছেন, কাজগুলো সার্চ করবেন। যেমন আমি যে স্কিলগুলো এখানে অ্যাড করেছি, সেই স্কিলের মধ্যে 900 এতগুলো কাজ এখানে আছে। সো আমি এখানে এখন কাজ করব সাপোজ লোগো ডিজাইন। তাহলে আমি লোগো ডিজাইন লিখে সার্চ করব, তাহলে লোগো ডিজাইনের কাজগুলো চলে আসবে। 370টা কাজ লোগোর এখন আছে। ঠিক আছে, আমরা কাজটা কিভাবে করবো? সাপোজ আমার এই আমরা আপাতত কিন্তু আমরা এই পাশে কি ডলার লেখা আছে এগুলো দিকে আমরা কখনোই তাকাবো না। আমাদের কাজ হচ্ছে এখান থেকে কাজ করব। এখানে এগুলো দেওয়া আছে আর্জেন্ট, মানে 16 ঘন্টার মধ্যে আপনার এটা দিতে হবে। যেগুলো দেখা যায় একদিনের মধ্যে চাই সেগুলো এখানে আর্জেন্ট লেখা থাকে। সো আমরা আর্জেন্টের মধ্যে চাইলে দেখা যাচ্ছে কাজ করার পরে দেখা জমা দেওয়ার জন্য দেখা যাচ্ছে সময় থাকবে না। সো আমরা আর্জেন্টগুলো আপাতত দরকার নাই, আপনি যখন একটু দ্রুত কাজ করতে পারবেন তখন আর্জেন্টগুলো তুলবেন। এখন আপনি এখান থেকে জাস্ট গ্রান্টেড যেগুলো লেখা আছে এরকম সেগুলোর মধ্যে যাবেন, যে কোনো একটার মধ্যে যাবেন। সাপোজ আমি এইটার মধ্যে গেলাম। ওকে, এখন কিছু কথা একটু মনোযোগ দিয়ে শুনুন, সবার জন্যই কাজে লাগবে আশা করি। সেটা হচ্ছে আমরা যেহেতু এখানে লোগো ডিজাইন করতে আসছি, লোগো ডিজাইনের জন্য একটা সাইডে ঢুকছি, এখানে প্রথম কাজ হচ্ছে আমাকে খুঁজে বের করতে হবে যে এই যে ব্রিফটা এখানে দেয়া আছে ডিসক্রিপশনটা, এখানে এটা পড়ে আমাকে খুঁজে বের করতে হবে লোগোর নেম এবং এটা কি ধরনের কোম্পানি এটা আমাকে বুঝতে হবে। অবশ্যই এটার মধ্যে আপনার লোগো নেমটা খুঁজে পাবেন, আপনার খুঁজলে পাওয়া যাবে যে কোনো এক জায়গায় লোগো নামটা লেখা আছে। ঠিক আছে, অথবা এখানে যদি আমরা কোনো কারণে মাঝে মধ্যে দেখা যায় এখানে লোগোর নামটা আমরা খুঁজেই পাই না যে সে কোন নামে লোগোটা চাইছে, তখন আমাদের সে যে কিছু ইমেজ দেয় সেখানের মধ্যে থাকতে পারে, অথবা অন্যান্য যে ডিজাইনাররা আছে তাদের লেখাগুলো দেখলেই বুঝতে পারে হ্যাঁ এই যে এই নামটাই হচ্ছে লোগোর নাম, এবং অ্যাভেলেবেল ডিজাইনটা হচ্ছে কি দিয়ে আমাদের কুকুরের ছবি দিয়ে তৈরি হচ্ছে অ্যাভেলেবেল। তার মানে এটা হচ্ছে আমরা অলরেডি এটা বুঝেছি, এটা অলরেডি লেখাই আছে এখানে। সো আপনাকে প্রথম পর্যায়ে কাজ করতে হবে যে লোগোর যে নামটা আপনি খুঁজে বের করবেন ওই নামের স্টাইলে আপনাকে লোগো কেমন হয়, যেমন এই নামটা এটা দিয়ে আমি সার্চ করব এখানে, এটার মিনিংটা কি, এটার লোগোটা কেমন হয়, এটা আমি এখান থেকে সার্চ করব। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এটা কি ধরনের কোম্পানি। এখানে তো হয়তো দেখা যাচ্ছে কুকুরের বাচ্চা দিয়ে দেখাইছে বিদে আমার এইরকম আসতেছে, যদি এটা একটা হসপিটালের লোগো হয় অথবা সাপোজ কোনো রিয়েল এস্টেটের লোগো হয়, তাহলে ওইটার যে একটা নাম থাকবে, টোটাল যে ধরনের কোম্পানি হোক তার একটা নাম অবশ্যই থাকবে, এবং সেটা নির্দিষ্ট একটা কোম্পানির হতে পারে, যে কোনো একটা ইন্ডাস্ট্রিয়াল বা যে কোনো কিছুর হতে পারে। তাহলে আমার 2টা পয়েন্ট এখানে খুঁজে বের করতে হবে। 1 নম্বর হচ্ছে নাম যেটা বলছে সেই নামটা আমাকে খুঁজে বের করতে হবে, নামের মিনিংটা কি, ওই নামের লোগোগুলো কেমন হয়। দ্বিতীয় যেটা, এটা কি ধরনের কোম্পানি,
এটা কি ধরনের কোম্পানি, ওই কোম্পানিটার লোগোগুলো কেমন হয় সেটা লিখে সার্চ করব। তাহলে আমরা এখানে যখন এই যে একটা লিখে সার্চ করছি, অলরেডি আমি বুঝতে পারছি যে হ্যাঁ এই নামের লোগোগুলো অনেকটা এই টাইপের হয়। তাহলে এখন এটার কোম্পানি মেইন নামটা কি, এখানে নামটা লেখা আছে ফুম ম্যাম নাকি একটা নাম লেখা আছে, যাই হোক এখানে গেলে বুঝতে পারবো। ফুরমা 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 ইটকেয়ার, এই এই লেখাটা লিখে আমরা সার্চ করলে এটা সম্পর্কে জানতে পারবো। সো যদি কোনো কারণে এই নামের মিনিংটা আমরা যদি খুঁজে না পাই, তাহলে চেষ্টা করবো অন্তত আমাদের লোগোর মধ্যে যেন এই যে এফ এম এই দুইটা অক্ষর যেন বোঝা যায়, এই টাইপের তৈরি করার চেষ্টা করবো, যেমনটা ইনি তৈরি করেছে, ইনি এফ এম এর মধ্যে দিয়ে তৈরি করেছে। এই ধরনের আরো থাকতে পারে এফ এম এর মধ্যে। যাই হোক, যখন আমরা এই দুইটা লিখে আমরা সার্চ করে এটা সম্পর্কে আইডিয়া চলে আসবে, তখন আমরা ডিজাইনটা করা শুরু করব। এখন ডিজাইনটা করতে গিয়ে দেখা যাচ্ছে যে আমি এখান থেকে তাদের যে ডিজাইনটা যেভাবে করতে বলছে সেই ডিজাইনে একটা করলাম, বাট দেখা যাচ্ছে যে ফ্রিল্যান্সার ডট কমে কিন্তু সেই ধরনের নাও করতে পারে। তাহলে আপনার করণীয় যেটা, যে তাদের ডিজাইনের আলোকে একটা করবেন, এবং আপনার মাথায় এই এই কোম্পানির জন্য আপনার মাথায় কী ধরনের চিন্তা আছে সেই আলোকে করবেন। তারা যেভাবে বলছে, যেই কালার দিতে বলছে সেভাবে করবেন, এবং আপনার মাথায় যে আইডিয়াটা আছে সেম ডিজাইন সেম কালার দিয়ে আপনি করবেন, হলো দুইটা। অবশ্যই আপনি একটা এখানে জমা দিতে হবে না, মিনিমাম জমা দিলে হবে না বলতে এমন না যে আপনার একটাতে উইন করবে না, এমন না, একটাও উইন হয়, কিন্তু দেখা যাচ্ছে যখন আপনি বিভিন্ন আইডিয়া এখানে জমা দিবেন তখন আপনার একটা না একটা তারা হয়তো সিলেক্ট করে ফেলতে পারে। ঠিক আছে, এই জন্য আপনার আইডিয়াটা প্রথম আসবে তাদের আলোকে, দ্বিতীয় আসবে আপনার আলোকে, তৃতীয় যেটা আসবে সেটা হচ্ছে এই যে অন্যরা যে ডিজাইনগুলো এখানে জমা দিছে, এটার মধ্যে এখন আপনার কাছে কোন কোন ডিজাইনগুলো ভালো লাগতেছে, সেই ডিজাইনগুলোকে আপনি একটু চেঞ্জ করে আপনি আরেকটা তৈরি করবেন। সো আপাতত আমরা যেহেতু নতুন, আমাদের যে কাজটা সেটা হচ্ছে এই কোম্পানির জন্য চাইছে, এখন কোম্পানির জন্য আমার তো আইডিয়া নাই আমি কিভাবে তৈরি করবো মাত্র নতুন অবস্থায়। সো আপনারা যেটা করবেন, এখানে যখন আপনারা এটা লিখে সার্চ করছেন, এখানে কয়েকটা লোগো একটু আগে আমরা দেখলাম না, ওইখান থেকে যে কোনো লোগো যেটা আপনার ভালো লাগে দুই তিনটা লোগোকে একসাথে করে আপনি একটা তৈরি করে সাবমিট করে দেন। এটাই হচ্ছে আমাদের আপাতত প্র্যাকটিস। ঠিক আছে, এখন ডিজাইনটা করার পর সাবমিট করবেন কিভাবে, এখানে আমাদের যে সাবমিট এন্ট্রি দেখা যাচ্ছে, এখানে ক্লিক করবেন, ক্লিক করে ব্রাউজ ইউর ফাইল, আপনার ফাইলটা কোথায় রেখেছেন সেখান থেকে ফাইলটা দিয়ে দেন। এখানে সাবমিটে ক্লিক করে দিবেন। তো আমি আপাতত সাবমিটটা দিচ্ছি না, কারণ হচ্ছে আমার এটা তো এই রিলেটেড লোগো না, এই জন্য আমি এখানে সাবমিট দিচ্ছি না। আপনি এখানে সাবমিট দিয়ে দিলে হয়ে যাবে, আর এখানে কোনো কিছু প্রয়োজন নাই। আপনি চাইলে এখানে লোগোটা কি টাইপের তার টাইটেলটা দিতে পারেন, এবং লোগো সম্পর্কে ডিসক্রিপশন কিছুটা লিখে দিতে পারেন, এগুলো না লিখলেও কোনো প্রবলেম নাই। পরবর্তী আসতেছে এখানে আপনার এটা কত ডলারের কাজ, যদি দিতে চান তাহলে এখানে যত ডলার লেখা আছে সেই ডলারটা দিয়ে দিবেন। ঠিক আছে, যত ডলার এখানে লেখা আছে ওইটাই, আর এগুলো কোথাও টিকমার্ক দেওয়ার দরকার নাই, এগুলোতে টিকমার্ক দিলে হচ্ছে আপনার এখানে যেই ইয়েটা আছে অ্যামাউন্টটা দেখা যাচ্ছে যে হাফ ডলার, এটা আপনার অ্যাকাউন্টে থাকলে কেটে নিয়ে যাবে। এটা গেলো আমার সাবমিটের বিষয়, আমি এখান থেকে সাবমিট করতে পারবো। এখন কতগুলো সাবমিট করতে পারবো, ফ্রিল্যান্সার ডট কমে আপনি হিউজ পরিমাণ সাবমিট করতে পারবেন, যতগুলো মন চায় ততগুলো করতে পারবেন। সো ততগুলো কিভাবে করবেন, আমি প্রথমেই বলে দিয়েছি যে তাদের যে ব্রিফটা আছে সেই ব্রিফের আলোকে আপনি একটা ডিজাইন তৈরি করবেন, এবং আপনার নিজের মাথায় যে কনসেপ্টটা আছে আপনার নিজের মাথার কনসেপ্টের অনুযায়ী একটা তৈরি করবেন, এবং অন্যান্য যারা যে ডিজাইন তৈরি করছে তাদের ডিজাইনগুলো দেখে আপনি ওগুলো কয়েকটা থেকে একটা কপি করে একটা আপনি ইউজ করবেন, হলো তিনটা। এই তিনটা লোগো আপনি হোয়াইট ব্যাকগ্রাউন্ডে রেখে আপলোড করলেন, এবং আপনার যদি মনে হয় যে অন্য কোনো কালারে এটা ফুটতে দেখা যাচ্ছে ভালো দেখা যাচ্ছে, তাহলে সেই কালারেও আপনি তৈরি করে সাবমিট করবেন, জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে। এরপর আসতেছে যে মোকাফে, সেম ডিজাইন লোগোটাকে আপনি মোকাফে বসে, আপনার বিজনেস কার্ড যেভাবে মোকাফে বসেছিলাম, এইভাবে আগামী ক্লাস আমরা দেখবো লোগো কিভাবে মোকাফে বসাইতে হয়। সো লোগোটাকে ওইভাবে মোকাফে বসিয়ে আপনারা
সাবমিট করে দেবেন। এরপর কি আসতেছে? ওকে, আপনাদের যেটা মূলত এখন কাজ, যেহেতু আমরা আপনার নতুন, আপনাদের মিনিমাম 1 মাস পর্যন্ত শুধু কপি করবেন, শুধু কপি করে এখানে সাবমিট করবেন। যেমন একটু আগে দেখালাম যে এই যে এই নামটা লিখে যখন সার্চ করছি কিছু লোগো আসছে, সেখান থেকে যেটা আপনার ভালো লাগে সেম লোগোটা আপনি হুবহু আপনার টুলস গুলো দিয়ে আপনি বানাবেন, বানায়া নামটা চেঞ্জ করে সাবমিট করে দেন। আপনাকে একেবারে যে এটার আলাদা কোনো কনসেপ্ট মাথা থেকে বের করতে হবে আপাতত এটার দরকার নাই, যেহেতু আপনার এখন শেখার জন্য, ইনকাম করার জন্য না, শেখার জন্য। এই জন্য অন্যদের ডিজাইন গুলো কপি করে আপনি সাবমিট করেন শুধু, ঠিক আছে? মিনিমাম 1 মাস এভাবে করার পর যখন আপনি বুঝবেন যে হ্যাঁ আপনার মোটামুটি পারফেক্ট হচ্ছে, এখন আপনি নিজের থেকে কনসেপ্ট মাথায় বের হচ্ছে, তখন যাবেন অন্য কয়েকটা ডিজাইন দেখে সেখান থেকে আপনার একটা ডিজাইন বের করবেন, 4টা 5টা থেকে কিছু কিছু অংশ নিয়ে আপনি একটা ডিজাইন তৈরি করবেন। এর পরের মাসে শুরু করবেন আপনার টোটালি নিজের মাথা থেকে যেন আপনার ডিজাইন বের হয়, ঠিক আছে? ওকে, আর পরবর্তী আপনাদের যে উইথড্র টুইথড্র যে কোনো বিষয়, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে $64 দেয়া আছে, আপনার টোটাল $30 যখন হবে তখন এখান থেকে আর্ন করতে পারবে, উইথড্র করতে পারবেন এগুলো, ঠিক আছে? এখানে ক্লিক করার পর উইথড্র ফাউন্ড, ওকে, এখানে 3টা 4টা ওয়ে দেখা যাচ্ছে, পেপাল, স্কিল, আমরা আপাতত আমরা করব এক্সপ্রেস উইথড্রল দেব। এক্সপ্রেস উইথড্রলে আমরা এখান থেকে স্কিপ দিয়ে চলে যাচ্ছি, আমার ট্রায়াল ভার্সন নেওয়ার দরকার নাই। এখানে বলতেছে মিনিমাম $30 পর্যন্ত উইথড্র করা যাবে এরকম কিছু, $54 এখন আছে আমার, সর্বনিম্ন হচ্ছে $30 উইথড্র করা যায়, বাংলায় প্রায় 2500 সামথিং। এখানে তেমন কোনো কিছুই বোঝানো নাই, আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে আমরা কারেন্সিটা যদি এখান থেকে চেঞ্জ করি বাংলাদেশ, বাংলাদেশ বাংলা টাকার কত টাকা পাচ্ছি অলরেডি এখানে চলে আসছে। দেন আমার কোন ব্যাংকে উইথড্র করব সেই ব্যাংকের নাম এখানে বসাই দেব, এবং ব্যাংকের যাবতীয় ডিটেলস দিয়ে যখন আমি উইথড্র দেব আমার টাকাটা প্রথম অবস্থায় 15 দিন সময় লাগবে, 2 সপ্তাহ, 2 সপ্তাহ সময় লাগবে, 2 সপ্তাহের মধ্যে আপনার ব্যাংকে চলে যাবে। এরপর থেকে আর 2 সপ্তাহ সময় লাগবে না, 2-3 দিনের মধ্যে আপনার কর্মদিবস মেবি 72 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে যাবে, প্রথম অবস্থায় একটু লেট হবে। এছাড়া আপনি স্কিল যদি থাকে স্কিলে উইডিও দিতে পারবেন, আপনার যদি পেপাল থাকে পেপালে উইডিও দিতে পারবেন। আরেকটা হচ্ছে এখান থেকে আপনি যত ডলার আর্ন করবেন 15% কেটে নিয়ে যাবে আপনার, যেই freelancer.com তারা 15% কেটে নিয়ে যাবে। যাই হোক, freelancer.com সম্পর্কে আপনাদের কারো কোনো মতামত থাকলে জানাতে পারেন। না, ফাইবারে যেমন ছিল যে একটা অ্যাকাউন্ট একটা ল্যাপটপের মধ্যে একটা আইপি তে চালাইতে হয়, তো এটার মধ্যে এত সিকিউর না, এটা আপনি চাইলে একটা অ্যাকাউন্ট পাশাপাশি 2-3টা কম্পিউটার ইউজ করতে পারবেন। তবে হ্যাঁ, এটাতে প্রবলেম হয় আপনি যখন একই অ্যাকাউন্ট 2টা PC-তে আছে তবে 2টা ওয়াইফাই আলাদা ওয়াইফাই তে আছে অথবা আলাদা আইপি তে আছে, তাহলে আপনার এটা প্রবলেম হবে, এবং একই টাইমে যদি লগইন থাকে, ঠিক আছে, তাহলে আপনার এই প্রবলেমটা হবে, আপনার অ্যাকাউন্টটা আপনার প্রথমবার একবার নোটিশ দেবে, দ্বিতীয়বার একবারে নষ্ট করে দেবে, শেষ। আমার নষ্ট হয়েছে অলরেডি, আমার নিজের আইডি কার্ড দিয়ে সাবমিট করা অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেছে। আপনি কোন প্লেসে কাজ করেন? আমি আপাতত তো কোনো প্লেসে ভালোভাবে করতে পারতেছি না, যখন যেটাতে সময় পাই সেটাতে টুকটাক কাজ করি আর কি। আর ফ্রিল্যান্সারে আমি আমি অ্যাকাউন্ট অ্যাকাউন্টে কাজ করি, প্রায় 2-3টা অ্যাকাউন্টের মধ্যে থেকে কাজ করি, যখন যেটাতে ভালো লাগে সেটাতেই করি। একটা পিসিতে আমি প্রায় সর্বোচ্চ 4টা 5টা পর্যন্ত অ্যাকাউন্ট ইউজ করছি, তবে ফাইবার একটাই, ফাইবার কোনো আলাদা ইউজ করা যায় না, ফ্রিল্যান্সারটা ইউজ করা যায়। একটা জিনিস খেয়াল রাখবেন,
ফিলান্সার ডট কমে যে বায়াররা আছে তারা দেখা যায় চায় একটা নেয় আরেকটা। এই জন্য আমরা যারা নতুন ডিজাইনার আছি আমরা সবাই হতাশ হয়ে যাই যে আমি এত সুন্দর করে ডিজাইন করে দিলাম, আমারটা না নিয়ে কি একটা ডিজাইন নিছে, বাজে একটা ডিজাইন নিয়ে চলে গেছে। এগুলো দেখে দেখা যায় আমরা হতাশ হয়ে যাই, সেটা হতাশের কিছু নাই। আমাদের যেটা করা দরকার সেটা হচ্ছে যে বায়াররা যেই ধরনের রিকোয়ারমেন্ট চাইছে তার রিকোয়ারমেন্ট অনুসারে আমরা দেব, এবং আমাদের যেমন মনে হচ্ছে যে এইভাবে ভালো হবে সেভাবে আমরা করব। বেশিরভাগ খেয়াল করবেন যে লেটার মার্ক, ওয়ার্ড মার্ক এই টাইপের লোগো একটু বেশি ইউজ হয় এবং সিম্পল টাইপের, ঠিক আছে? আর ফ্রিল্যান্সার ডট কমে কিন্তু কফি ডিজাইনও কিন্তু উইন করে ফেলে। আমরা এতদিন জেনে আসছি যে না কফি ডিজাইন করা যাবে না, কিন্তু যে বাইরেরা আছে তারা দেখা যায় কফি ডিজাইন উইন করে নিয়ে যায়। অ্যাজ লাইক এরকম, যেমন সাপোজ আমি গেলাম যে একটা গেঞ্জি আমার পছন্দ, কালার পছন্দ করা আছে, যে এটা আমি কিনবো টি শার্ট, আমি মার্কেটে গেলাম, যাওয়ার পরে দেখলাম যে আরেকটা টি শার্ট আমার ভালো লাগছে, এখন সেটা কি আমার অন্য কেউ কিনে নিছে কিনা সেটা আমি জানি না, আনকমন কিনা সেটা আমি জানি না, আমার কাছে ভালো লাগছে আমি সেটা নিয়ে চলে আসছি, পরে দেখা যাচ্ছে যে সেটা অন্যরা এটা ইউজ করতেছে, আমিও সেটা ইউজ করতেছি, বায়াররা অনেকটা এরকম ফ্রিল্যান্সার ডট কমে। এই জন্য আমাদের আসলে সব দিক থেকে এখান থেকে একটু মিলাই গুছাই আমাদের কাজ করা উচিত। পারলে কফি ডিজাইন পাইলে ওইটাও মাইরা দিমু, নিজের আইডিয়া থাকলে সেটাও দিয়ে দিমু, সে যে আইডিয়া চাইছে সে আইডিয়াও দিয়ে দিমু, ঠিক আছে? ভাই কফি ডিজাইন দিলে ফ্রিল্যান্সার ডট কমে কোনো ক্ষতি হবে না তো? ক্ষতি হবে না বলতে তা না, ক্ষতিও হতে পারে। যেমন হচ্ছে যে কেউ যদি কপিরাইট আপনার ধরায় দেয়, যেটা কপি হয়েছে লিঙ্কটা দিয়ে দেয়, সেই ক্ষেত্রে আপনার এটা প্রবলেম হবে। আর অ্যাভেলেবেল আমি যেটা দেখছি যে বেশিরভাগ ইয়ারেই এই বায়াররাই কফি ডিজাইন নিয়ে যায়। যেমন লাস্ট আমি একটাতে দেখেছিলাম যে $1500 একটা লোগো, আমরা বাসায় আমি প্রায় আমরা তিনজন ছিলাম, তিনজনে মিলে ওই ডিজাইনটাতে কাজ করতেছিলাম, একটা বক্সের লেজ নিয়ে, শিয়ালের একটা লেজ নিয়ে ডিজাইনটা। সো গুগলে সার্চ করে দেখলাম যে কয়েকটা কমন ডিজাইন আছে, তো সেগুলো আমরা আর কেউ ডিজাইন করতেছি না, আমরা সেটা থেকে চেঞ্জ করে করতেছি। টোটাল এক একজনে 35-36টা করে ডিজাইন করছি এশিয়ালের লেস দিয়ে, মানে আনকমন আনকমন ডিজাইন করছে, এক করতে নিজের কাছে দেখতে ভালো লাগছে ডিজাইনগুলো। এরকম ধরনের অনেকগুলো ডিজাইন করেছি, টোটাল 10,500 সাবমিট হয়েছে ডিজাইন ওখানে, এক একজনে 150 করে ডিজাইন ওখানে সাবমিট করছে। পরে লাস্ট উইন করছে, গুগলে সার্চ করলে ফক্স লোগো লিখে সার্চ করলে সামনে একটা কমন লোগো চলে আসে, ওই লোগোটাকে সাবমিট উইন করছে $1500। পরে অনেকজন ওই লোগোটার আবার কফি লিঙ্ক ওখানে দিয়ে দিতেছে, কিন্তু যখন উইন করে ফেলছে তখন তার কফি লিঙ্ক দিয়ে কোনো লাভ নেই। এই জন্যই বলতেছি আসলে ফ্রিল্যান্সার ডট কমে আমাদের শুধু প্র্যাকটিসের জন্য, আমরা কখন যে আমার এটা উইন হয়ে যেতে পারে আমি নিজেও জানি না, ঠিক আছে? আবার দেখা যাচ্ছে এক্সপার্টরা এখানে পারতেছে না, সো আমাদের এখন প্র্যাকটিস করতে থাকবো আগামী মিনিমাম 2-3 মাস, এটার মধ্যে আমরা কাজ করতে থাকবো। এরপরে যখন এক্সপার্ট হয়ে যাব তারপর আমরা ডিজাইন ক্রাউডে করব, আর অবশ্যই ডিজাইন ক্রাউডটা আমি দেখাই দেব। সো আজকে অ্যাকাউন্ট খুললাম এবং অ্যাকাউন্টে কিভাবে কাজটা সাবমিট করবেন ততটুকু দেখাইছি, এবং যাবতীয় কি কি বিষয় আপনাদের মাথায় রাখতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করেছি। সো আপনাদের এখন যদি আর কারো কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন। আমাদের কি লোগো ডিজাইনের টোটালি ক্লাস শেষ? লোগো ডিজাইনের আসলে হচ্ছে কি, একটু পার্সোনালি বলি, লোগো ডিজাইনের অনেকগুলো সিস্টেম আছে, আইডিয়া আছে। এই আইডিয়াগুলো হচ্ছে আপনি যত বেশি টিউটোরিয়াল দেখবেন তত বেশি আইডিয়াটা আসবে। আপনারা এখন যেটা জানেন সেটা হচ্ছে যে আপনারা যে টুলসগুলোর মাধ্যমে আরেকজনের লোগোটা দেখে দেখে বানাইতে পারবেন, কিন্তু এই আইডিয়াগুলোর জন্য হচ্ছে আপনাকে হিউজ পরিমাণ টিউটোরিয়াল দেখতে হবে, এবং লোগোর জন্য কিন্তু আলাদা কোর্স আছে। এই যে টিক্স গুলা, কি কি স্টাইলে আপনাকে লোগোটা তৈরি করতে পারেন, কোনভাবে করলে আপনার খুব দ্রুত সঠিকভাবে করতে পারেন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলাদাভাবে লোগোর ক্লাস আছে। আপনারা যদি সেটা করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আমার সাথে, কারণ আমাদের এখানে যেটা আমাদের হচ্ছে 24টা ক্লাসের মধ্যে আমাদের সম্পূর্ণটা শেষ করতে হবে, এবং সেটার জন্য যা যা বিষয় দরকার আশা করি আপনাদেরকে সবকিছু দেখাইছি, শুধু পথটা দেখাই দিচ্ছি যে এইভাবে এইভাবে যাইতে হচ্ছে, এইভাবে করতে হবে। এখন শেষ পর্যন্ত পৌঁছাইতে হলে আপনাকে অবশ্যই হিউজ পরিমাণ প্র্যাকটিস করতে হবে। লোগো ডিজাইনের ক্লাসটা করতে হলে একদম টোটালি এটা কত পড়বো কস্ট?
ওটা পড়বে 12,000 টাকা পড়বে, এবং সেটা পার্সোনালি দেখানো হচ্ছে। পার্সোনালি বলতে সর্বোচ্চ আমি 3 জন নিয়ে সেটাকে দেখাই। ওটা হচ্ছে লোগো যত ধরনের ট্রিক্স আছে, কি কি আইডিয়া দিয়ে লোগোগুলো করা যায় বা সহজে করা যায়, সব ধরনের ট্রিক্স এখানে থাকবে। আচ্ছা ভাই, ঠিক আছে, তাহলে আজকের জন্য আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। ওকে, আসসালামু আলাইকুম ভাই। জি ভাই, আগামীকাল কি ক্লাস হবে? আগামীকালকে কি ক্লাস নেব বলেছিলাম? আপনি বলছিলেন আর কি এই সপ্তাহ থেকে 3টা করে নেবেন। আচ্ছা ঠিক আছে, আগামীকালকে তাহলে RIT আপনাদের ক্লাস নিচ্ছি, বিজনেস কার্ডের ক্লাস হবে আগামীকালকে, ঠিক আছে? জি ইনশাআল্লাহ। ওকে, আরেকটা বিষয়, আপনাদের কি কারো ডিউ বাকি আছে আপনাদের? না ভাই, না ভাই, বাকি নেই তো। ঠিক আছে, মানে অফিস থেকে জানানো হয়েছিল আমাকে, যদি কারো ডিউ থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করে পাঠিয়ে দেবেন, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সালাম আলাইকুম।